আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সকালের সেশনে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা আপনাদের কেমন লেগেছে? আমি বেশি কিছু ভূমিকার কথা বলবো না। আজকে আমাদের এখানে যে কারণে বা মানে যে অ্যাসাইনমেন্টের জন্য আমাদেরকে এখানে ডাকা হয়েছে সেটা হলো ডায়মন্ড অ্যাসাইনমেন্ট। অতএব আজকের এই প্রোগ্রামে আমরা এখানে আসছি যে আমরা ডায়মন্ড হব কি না এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাই নয় কি? এক মাস কাজ করে আমি এখানে প্রথম পদবি অর্জন করেছি এবং ইনকাম করেছি প্রায় 30,000 টাকা। এর আগে আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটা ইউনিয়ন পরিষদে একজন একটা মূল দলের প্রার্থী ছিলাম, সামান্য কিছু ভোটে পরাজিত হয়েছি। কিন্তু আমি রাজনৈতিক স্টেজে আমি একটা ইউনিয়নের চেয়ারম্যানের নির্বাচন করে আমি ব্যর্থ হয়েছি, ফেল করেছি। কিন্তু আমি এই নীল ল্যাম্পের ব্যানারে আমি আগামী 3 মাসের মধ্যে 12/12/2020-এর মধ্যে আমার ডায়মন্ডের দিকে যে পদ অর্জন করতে চাই, এটাই আমার ড্রিম বর্তমানে। এবং আমি সর্বোচ্চ সহযোগিতা আমার আপলাইন লিডার শরীফ স্যারের কাছ থেকে পেয়েছি, রিয়াজ স্যারের কাছ থেকে পেয়েছি, রেজাউল স্যারের কাছ থেকে পেয়েছি। আমি আশা করব আমার এই পদবি অর্জনের জন্য, ডায়মন্ড পদবি অর্জনের জন্য সর্বোচ্চ সহযোগিতা আগামীতে পাব, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি শুধুমাত্র মাজিদ স্যারের একটা কথা এখানে কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং আমি নিয়োগ করেছি আগামী ডিসেম্বর 1 ডিসেম্বরে এখান থেকে আমার ডায়মন্ড এক্সিকিউটিভ পদটি হাজির করব এবং আমার পার্সোনাল টিম নিয়ে আমি শুধু রাজশাহী থেকে বিমানে করে এখানে আমার পার্সোনাল টিম নিয়ে আসবো। এই দোয়া করবেন আমার জন্য সবাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রদ্ধা এমপি সাহেব এবং অন্যান্য আমাদের পার্টনার এবং সিনিয়র লিডারদের সবাইকে আমি জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত জুন মাসে নিউ লাইফ গ্লোবাল কোম্পানিতে জয়েন করে এখন পর্যন্ত আমি সহ 13 জন লোককে জয়েন করেছি ইনশাআল্লাহ। আমার যে প্রথম অবস্থায় যে ধারণা ছিল এই ধারণা এখানে এসে আমার ভেঙে গেছে ইনশাআল্লাহ। আমি যতদিন বেঁচে আছি নিউ লাইফ কোম্পানি লিমিটেডের সঙ্গে থাকবো এবং সামনে 3 মাসের মধ্যে আমি ডায়মন্ড হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মার্কেটিং সেলস প্রফেশনাল 2008 থেকে এ পর্যন্ত যতগুলো কোম্পানিতে কাজ করেছি না কেন প্রত্যেকটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে সরাসরি আমি কথা বলতে কখনোই পারিনি। আমি প্রণব সকাল থেকে যে প্রোগ্রামটা করে গেলাম আমি খুঁজছিলাম যে প্রণব কেন ডায়মন্ড হবে, এর মোটিভেশন খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য 90% আমি সেট আপ নিয়েছি যে ডায়মন্ড হব। বাট লাঞ্চের সময় মাঝ রাস্তায় হঠাৎ পিছন থেকে একজন ব্যক্তি বলতেছেন স্যার খাওয়ার কেমন হলো। আমি বুঝতে পারলাম পিছন থেকে তাকে দেখছি এমডি স্যার, মানে ইন দিস দ্যাট মোমেন্ট আই ওয়াজ অ্যাস্ট্রোনাইজ যে এমডি স্যার স্পিচ দ্যাট। আমি চমকে গেলাম যে অন্তত সরাসরি যে এমডি স্যার তার সন্তানদের খোঁজ নিয়েছে খাওয়ার কেমন হলো। ফর দিস আমি 100% বলে গেলাম আমি ডায়মন্ড হব খুব দ্রুত, আমার জন্ম খুব তারা এ কোম্পানির জন্য নতুন। বাট স্যারের সামনে প্রমিস করে গেলাম যে আমি অনতি বিলম্বে ডায়মন্ডে দেখে দেবো, কারণ আমি 100% জেনে গেলাম কেন ডায়মন্ড হবো। ফুলফিল হয়েছে আমার লাঞ্চের টেবিলে। ধন্যবাদ সবাইকে। নিউলাইফ গ্লোবাল ইজ এ ইউনিক প্ল্যাটফর্ম, ইউনিক প্রোডাকশন প্ল্যান, ইউনিক প্রোডাক্ট, ইউনিক সিইও, ইউনিক টিম, অল আর প্রফেশনাল, এক্সেপশনাল। এই দীর্ঘ জীবনে যত জায়গায় মিশলাম দেখলাম, নেটওয়ার্ক মার্কেটিং সব জায়গায় করিনি, কিছু কিছু জায়গায় করেছি এবং বড় বড় লিডারদেরকে যখন আমাদের প্ল্যাটফর্মে এসে প্রোডাক্ট মার্কেটিং প্ল্যান দেখে সবাই থ মেরে চমকে ওঠে। সেখানে এই যে ডাইনামিক লিডারশিপ, এত কোঅপারেটিভ এবং সেম অ্যাটিটিউড অ্যাপ্রোচ নিয়ে উই অল আর রানিং টুগেদার টু অ্যাচিভ দি সেম গোল। আমি বলছি সিদ্ধান্তটা আমি ওটা ইম্পর্টেন্ট, সিদ্ধান্ত নিতে সময় লাগে হয়তো বা কারো কারো, আমাদেরও একটু লেগেছে। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এবং এই সেশনে এসে পরিপক্কতা অর্জন করছি। অতএব সিদ্ধান্ত দৃঢ়তা নিয়ে আমি আমার নিচে 31 ডিসেম্বরের মধ্যে আরও 2-4 জনকে ডায়মন্ড তৈরি করে নিজে ডায়মন্ড হব। থ্যাংক ইউ ভেরি মাচ।